সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে শেয়ার করব অনার্স ভর্তি হতে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এবং এ বিষয়ে আরও কিছু জরুরি তথ্য। তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করতে হলে আবেদনের ন্যূনতম আর এই পয়েন্ট নিয়ে সব কলেজে চান্স হবে না। এর জন্য এই ভিডিওতে কোন কলেজে আবেদন করলে ভালো হবে বা চান্স পাবেন এ বিষয়ে আপনাদের গাইড দেওয়ার চেষ্টা করব। তো কত পয়েন্ট নিয়ে কোন কলেজে ভর্তি হওয়া যাবে এ বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চান্স পেতে হলে কি কি বিষয় বিবেচনা করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে মূলত তিনটি বিষয় বিবেচনা করা হয়, যা কিনা তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তিনটি বিষয়গুলো হলো, এক নম্বর হচ্ছে জিপিএ পয়েন্ট, অর্থাৎ যাদের জিপিএ পয়েন্ট যত বেশি থাকবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। দুই নম্বরে রয়েছে মূল মার্ক, যদি কোনো দুইজন শিক্ষার্থীর জিপিএ পয়েন্ট একই হয়ে থাকে তবে তাদের মূল মার্কে প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ যাদের মূল মার্ক বেশি থাকবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তিন নম্বরে রয়েছে বয়স, যদি কোনো ক্ষেত্রে জিপিএ পয়েন্ট এবং মূল মার্ক সমান হয়ে যায় তবে বয়সকে বিবেচনা করা হবে, যার বয়স যত কম তার চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো সিট সংখ্যা। আবেদনের সময় বিষয়ের পাশে সিট সংখ্যা উল্লেখ থাকবে, যে কলেজে যত বেশি সিট থাকবে সে কলেজে তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কথা বলা যাক কোন কলেজে কত পয়েন্ট হলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো কেউ কিন্তু শিওর করে বলতে পারবে না আপনার 9 পয়েন্ট কিংবা 10 পয়েন্ট হলে আপনি অমুক কলেজ কিংবা তমুক কলেজে চান্স পেয়ে যাবেন, কিন্তু কোন পর্যায়ে কলেজে কত পয়েন্ট হলে চান্স পাওয়া যায় তা কিন্তু বলা যায়। তো তোমরা অনেকে হয়তো জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু দুই রকমের কলেজ রয়েছে, একটি হলো সরকারি কলেজ আরেকটি হলো বেসরকারি কলেজ। তো সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে ভর্তি হতে কিন্তু দুই রকমের জিপিএ যোগ্যতা থাকা লাগবে। প্রথমেই কথা বলা যাক সরকারি কলেজগুলোতে কীরকম জিপিএ যোগ্যতা হলে চান্স পাবেন। যেহেতু সরকারি কলেজগুলোতে বেশি আবেদন পড়ে তাই চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে, তবে কম পয়েন্ট নিয়েও অনেক সময় চান্স পাওয়া যায়। সরকারি কলেজগুলো মূলত চার পর্যায়ে হয়ে থাকে, যেমন বিভাগীয় পর্যায়, জেলা পর্যায়, উপজেলা পর্যায় এবং গ্রামাঞ্চল পর্যায়। এই চার পর্যায়ে ভর্তি হতে কিন্তু আবার চার রকমের জিপিএ যোগ্যতা লাগবে। যদি আপনি বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চান তবে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে মোট 10 পয়েন্ট নিয়ে আবেদন করতে হবে, কেননা বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে কম্পিটিশন লেভেল অনেক বেশি থাকে, তাই যাদের পয়েন্ট কম তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যদি আপনার পয়েন্ট 9.50 বা এর কম হয়ে থাকে তবে যে কলেজগুলোতে সিট বেশি রয়েছে সে কলেজগুলোতে আবেদন করতে পারেন, তবে কিন্তু আপনার চান্স হতে পারে বিভাগীয় সরকারি পর্যায়ে কলেজগুলোতে। তারপর রয়েছে জেলা পর্যায়ে সরকারি কলেজ, এই পর্যায়ে যাদের পয়েন্ট 9.50 কিংবা 9 পয়েন্ট রয়েছে তাদের বেশিরভাগ চান্স হয়। যদি আপনার পয়েন্ট 9 পয়েন্ট কিংবা এর নিচে হয়ে থাকে তবে যে কলেজগুলোতে বেশি সিট রয়েছে সে কলেজগুলোতে আবেদন করতে পারেন। তারপর রয়েছে উপজেলা পর্যায়ে সরকারি কলেজ, এই পর্যায়ে সরকারি কলেজগুলোর কলেজে 8 পয়েন্ট হলেই চান্স হয়ে যায়। যদি কলেজের সিট কম থাকে তবে অনেক সময় চান্স হয় না, তাই সিট সংখ্যা দেখে অবশ্যই আবেদন করবেন। এখন কথা বলা যাক গ্রাম পর্যায়ে সরকারি কলেজ নিয়ে, এই কলেজগুলোতে 6.50 থেকে শুরু করে 9 পয়েন্টের চান্স হয়। যদি কলেজের সুনাম ভালো হয় এবং সিট কম হয় তবে কিন্তু চান্স পেতে অসুবিধা হতে পারে, তবু যাদের 6.50 কিংবা 7 পয়েন্ট রয়েছে তাদের জন্য ভালো হবে সরকারি কলেজে আবেদন না করে বেসরকারি কলেজে আবেদন করা। তো এখন কথা বলা যাক বেসরকারি কলেজের জিপিএ যোগ্যতা নিয়ে। বেসরকারি এবং সরকারি কলেজে তেমন কোনো পার্থক্য নেই, দুই কলেজেরই সার্টিফিকেটের মান কিন্তু সমান। যেহেতু বেসরকারি কলেজ তাই ভর্তি হতে এবং মাসিক বেতন একটু বেশি লাগবে, এ বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে। যেহেতু বেসরকারি কলেজগুলোতে টাকা একটু বেশি লাগে তাই আবেদন সরকারি কলেজের তুলনায় কম পড়ে এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেসরকারি কলেজগুলোও কিন্তু চার পর্যায়ে হয়ে থাকে, যেমন বিভাগীয় পর্যায়, জেলা পর্যায়, উপজেলা পর্যায় এবং গ্রামাঞ্চল পর্যায়। যদি আপনি বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে চান তবে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে মোট 9 পয়েন্ট নিয়ে আবেদন করবেন, কেননা বিভাগীয় পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে কম্পিটিশন লেভেল অনেক বেশি থাকে, তাই যাদের পয়েন্ট কম তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি আপনার পয়েন্ট 8.50 বা এর কম হয়ে থাকে তবে যে কলেজগুলোতে সিট বেশি রয়েছে সে কলেজগুলোতে আবেদন করলে চান্স পেতে পারেন। তারপর রয়েছে জেলা পর্যায়ে বেসরকারি কলেজ, এই পর্যায়ে যাদের পয়েন্ট 8.0 কিংবা 9.0 রয়েছে তাদের বেশিরভাগ চান্স হয়।
যদি আপনার এইট পয়েন্ট হয়ে থাকে তবে যে কলেজগুলোতে সিট বেশি রয়েছে সেই কলেজগুলোতে আবেদন করলে চান্স পেতে পারেন। তারপর রয়েছে উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজ। এই পর্যায়ে বেসরকারি কলেজগুলোর মধ্যে 7.50 কিংবা 8.8 চান্স হয়ে যায়। যদি কলেজগুলোর সিট কম থাকে তবে অনেক সময় চান্স হয় না, তাই সিট সংখ্যা দেখে আবেদন করবেন। এখন কথা বলা যাক গ্রাম পর্যায়ের বেসরকারি কলেজ নিয়ে। এই কলেজগুলোতে 6.0 কিংবা 7.8 চান্স হয়ে যায়। 6.50 হলে অবশ্যই যে কলেজে সিট বেশি রয়েছে সেই কলেজগুলোতে আবেদন করবেন। তো বুঝতে পারলেন কত পয়েন্ট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে চান্স পেতে পারেন। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। অনার্স ভর্তিতে কী কী বিষয় মাথা রাখলে চান্স হবে এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এ বিষয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।